আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলবো আশা করছি সবাই সুস্থ আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের খুব কমন একটি বিষয় যেটা কোমরে ব্যথার ক্ষেত্রে এটা আমরা খুবই কমনলি পেয়ে থাকি সেটি হচ্ছে কোমরে ব্যথায় এই রগে চাপজনিত ব্যথা যেটাকে যদি আমরা মেডিকেলের পরিভাষায় বলে থাকি এবং অনেকেই জেনে থাকে যেহেতু একটি খুব সাধারণ একটি বিষয় অনেকে খোঁজখবর নিয়েও জেনে থাকে সেটাকে বলে এই ডিস্ক জনিত ব্যথা বা পিএলআইডি প্রাপ ইন্টারভার্টিভ্রাল ডিস্ক এই জাতীয় ব্যথায় আসলে এটা কেমন ব্যথা এবং সেক্ষেত্রে করণীয় কি সমস্যাটি কিন্তু আমাদের সমাজে বেশ কমন এবং যেহেতু লো ব্যাক পেইন বা কোমরের ব্যথার সমস্যাটা বেশি এবং তাদের ক্ষেত্রে অনেকেই আমরা যদি ইভালুয়েশন করি তাহলে দেখা যায় যে এই জাতীয় সমস্যায় ভুগে থাকেন যে তার ডিস্ক প্রস বা রগে চাপ মানে আপনারা বলে থাকেন সাধারণ ভাষায় যে রগ হ্যাঁ এই নার্ভটাকে অনেকে বলে থাকেন যে রগ তো এটা কিন্তু আসলে নার্ভ আমরা মেডিকেলের ভাষায় বলি নার্ভ এবং আপনারা সেটাকে বলেন রগ এবং এই রগের নিয়ে অনেক কিন্তু বেশ কিছু কাহিনি রয়েছে সেগুলো রগটা এমন হয়ে যায় কিছু কিছু জায়গায় টেন্ডনকেও কিন্তু আপনারা রগ বলে থাকেন যেমন পায়ের টেন্ডনে সমস্যা হলে পায়ের রগের সমস্যা এটা আবার মাজা ব্যথার ক্ষেত্রেও অনেক সময় আপনারা ওই স্নায়ুকে বা নার্ভকে কিন্তু আপনারা রগ বলে থাকেন তো এই জন্য যেটাই বলুন না কেন আমরা আপনাদেরকে সঠিক করে দিচ্ছি সেটা হচ্ছে যে যদি আমাদের মাজায় বা কোমরের যে মেরুদণ্ড আছে মেরুদণ্ডের অনেকগুলো কষের থাকে একটা পর একটা ইটের মতো সাজানো থাকে তো সেই জায়গাটাতে ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে যে একটা একটা কষেরুকার সাথে আরেকটা কষেরুকা জাস্ট লাইক দিস ছবিটা খেয়াল করুন তাহলে বোঝা যাবে যে একটা কষেরুকা সাথে আরেকটি কষেরুকা তার মাঝখানে একটি নরম একটি জেলের মতো পদার্থ সিমেন্ট লাইক বাট এটা কিন্তু নরম এবং এই জিনিসটা হচ্ছে যে আপনার কি করে সেটা হচ্ছে আপনার মেরুদণ্ডকে ডাইনে বামে একটু ডানে বামে ডানে বাঁকা হচ্ছেন বামে বাঁকা হচ্ছেন এবং সামনের দিকে ঝুঁকছেন এবং পেছনের দিকে ঝুঁকছেন এই জায়গাগুলো কিন্তু আপনার এই যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক রয়েছে সেটা কিন্তু এই জায়গা এই মুভমেন্টটা করাতে সাহায্য করে যে কারণে ভার্টিব্রা বা আমাদের মেরুদণ্ড ডানে বামে আবার সামনে পেছনে মুভ করতে পারে এই জায়গাগুলো থাকার কারণে তো এইটা হচ্ছে আমাদের অ্যানাটমিক্যালি গঠন তো এখন প্রশ্ন হচ্ছে যে এই জায়গাগুলোতে এর পেছন দিয়ে এর পেছন দিয়েই কিন্তু আমাদের যে রগ আপনারা বলে থাকেন বা আমরা মেডিকেলের পরিবেশে যেটাকে বলে স্নায়ু বা নার্ভ এই যে নার্ভটা পেছন দিয়েই কিন্তু এই পুরা হচ্ছে মেরুদণ্ডের পেছনের দিকে যে অংশ থাকে সেখান দিয়ে নেমে যায় মাথা থেকে একেবারে আপনার পিঠ পিঠের শেষ পর্যন্ত এইটা কিন্তু নেমে যায় তো এটা নেমে যায় এবং আমাদের শরীরে দুই পাশ দিয়ে এটা বের হয়ে যায় দুই পাশ দিয়ে এখন এই মাথা থেকে এই মাথার নিচ থেকে শরীরে দুই পাশ দিয়ে বের হয়ে যায় বিভিন্ন রকমের স্নায়ু বা নার্ভ যেগুলো কিন্তু আমাদের পুরা শরীরটাকে কন্ট্রোল করে আমাদের পুরা শরীরের সেন্সেশন যেটাকে আমরা বলি আপনি যে টাচ করছেন স্পর্শ করছেন ব্যথা পাচ্ছেন ঠান্ডা গরম অনুভূতি এগুলো কিন্তু আমাদের এই নার্ভগুলোই বহন করে নিয়ে যায় এর শাখা পোশাখা একেবারে আমাদের চামড়া পর্যন্ত বিস্তৃত যেখানে আমরা হাত দিচ্ছি অনুভব করছি এটাও কিন্তু এই স্নায়ুর মাধ্যমে মাথায় বহন করে নিয়ে যায় তো এখন প্রশ্ন হচ্ছে যে যদি কোনো কারণে আমার এই যে যে স্নায়ুতে বা ইন্টারভার্টিব্রাল ডিস্ক যে অংশটা বোনস তো আর আসলে পরিবর্তন হতে পারে না সেটা দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া সেটাও আছে কিন্তু সেটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া কিন্তু আমাদের পরিবর্তনটা হয় সাধারণত ইন্টারভার্টিব্রাল ডিস্ক যেটাকে বলি আমরা সেই নরম জেলের মতো পদার্থটা যেটা একটা কষের এবং দুটি কষের মাঝখানে থাকে এই জায়গাটা যদি কোনো কারণে আপনার শরীরের ওজনটা বেড়ে যাচ্ছে এবং এই যে কশেরুকাগুলো সেগুলো ভার বহন করতে পারছে না বা অতিরিক্ত ওজনের কারণে এই ডিস্কের উপর চাপ পড়ছে দীর্ঘদিন এই ডিস্কের উপর চাপ পড়তে 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 অনেক সময় কি হয় এই মানে এই পেছনের দিকে ডিস্কটা যে চাপ দেয় পেছনের দিকে যে স্নায়ু থাকে সেটা যে বাইরের দিকে একটু বাঁকা হয়ে যায় জিনিসটা যদি এরকম থাকে সেটা এরকম হয়ে যায় মানে একটি বাঁকা হয়ে যায় পেছনের দিকে এই স্নায়ুগুলোতে চাপ দেয় তখন আমরা বলি ডিস্ক কম্প্রেশন বা ডিস্ক প্রোল্যাপসড ইন্টারভার্টিব্রাল ডিস্ক এই সকল ক্ষেত্রে আপনার যে ব্যথাটা হয় মাজা ব্যথা থেকে এবং আরও কিছু উপসর্গ রয়েছে যেগুলো ক্ষেত্রে আপনি বুঝতে পারেন যে এইটাই হচ্ছে এই ডিস্কের কম্প্রেশনজনিত ব্যথা বা ডিস্ক প্রোল্যাপসজনিত ব্যথা বা রগে চাপ লাগা ব্যথা এই জিনিসটাকে আপনি বুঝতে পারেন সেইটা হচ্ছে এটা তো এখন প্রশ্ন হচ্ছে যে আমি কিভাবে বুঝবো যে আমার এটা ডিস্ক কম্প্রেশন জনিত ব্যথা এই কম্প্রেশন জনিত ব্যথার ক্ষেত্রে যেটা প্রথম দিকে আপনারা বুঝবেন সেটা হচ্ছে প্রথম ভেরি আর্লি আর্লি স্টেজে আপনারা বলবেন একটু মানে মাজায় ব্যথাটা নেমে আসছে জ্বালা পোড়া টাইপের ব্যথা এবং আস্তে 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 পা পর্যন্ত চলে যাচ্ছে একেবারে ব্যথাটা আপনি অনুভব করতে পারবেন যে মাজা থেকে ব্যথাটা আসছে এবং ব্যথাটা আপনার জ্বালাপোড়া টাইপের ব্যথা এবং পা পর্যন্ত পায়ের আঙ্গুল পর্যন্ত পায়ের যে মোটা আঙ্গুলটা আছে সেইটা পর্যন্ত আপনার ব্যথা হয়ে যাচ্ছে কোনো কোনো যে কোনো আঙ্গুলে যেতে পারে তবে পায়ের আঙ্গুল পর্যন্ত যদি যেই ব্যথাটা নেমে যাবে এবং পোড়া টাইপের সবসময়ই একটা পোড়া টাইপের ব্যথা থাকে সেই ধরনের ব্যথাটা কিন্তু আসলে এই ডিস্ক কম্প্রেশন জনিত বা ডিস্ক প্রোল্যাপসজনিত ব্যথাটা হতে পারে তো এটি একটি প্রধান লক্ষণ যে আপনারা যদি দেখেন যে ব্যথাটা মাজা থেকে একেবারে পা পর্যন্ত নেমে যাচ্ছে সেটা এই ব্যথাটির ধরন এমন হয় যে সাধারণত আপনারা কাজ করলেও এক ধরনের একরকম একই রকম ব্যথা থাকে রেস্ট নিলেও কিছুটা একই রকম ব্যথা থাকে এবং একটা অসহনীয় পর্যায় হয় যখন অনেক সময় মানুষ ঘুমাতে যায় তখন দেখা যায় সব কাজ শেষ তখন ঘুমাতে যায় তখন এই ব্যথাটা ব্রেইনটা কনসেনট্রেটেড হয়ে যায় এই ব্যথার উপরে এই পোড়াটা আপনার বাড়তে থাকে তখন আপনি অসহনীয় একটা যন্ত্রণা হয় এবং পরবর্তীতে দেখা যায় খুবই যন্ত্রণাদায়ক একটি ব্যথা এবং সেই ব্যথাটি আপনি সহ্য করতে পারছেন না এরকম একটা পর্যায়ে চলে যায় তো এই জন্য আমরা বলি এটাকে যে ডিস্ক কম্প্রেশন জনিত ব্যথা এবং সেক্ষেত্রে আরও কিছু লক্ষণ থাকে যে এটা হচ্ছে প্রাথমিক লক্ষণটা হচ্ছে জ্বালাপোড়া টাইপের ব্যথা পরবর্তীতে এই চাপটা যখন দীর্ঘমেয়াদী হয় এবং দীর্ঘদিন থাকে তখন কি হয় এবং প্রথম দিকে আপনার মাংসপেশিগুলো শক্ত হয়ে যায় পিঠে এবং আপনার পায়ের মাংসপেশি এবং আশেপাশে এই জায়গাগুলো ব্যাকের যে মাংসপেশিগুলো আছে এগুলো কিন্তু শক্ত হয়ে যায় এবং পরবর্তীতে দেখা যায় যে ব্যথাটা সিভিয়ারিটি যেমন বাড়ে ব্যথাটার পরিমাণ বাড়ে এবং সেক্ষেত্রে আস্তে আস্তে আপনার পায়ের শক্তি কিন্তু কমে যায় পায়ের শক্তি কমে যায় এবং আপনি পা ফেলতে গেলেই কষ্ট হয় জ্বালাপোড়াটা বেড়ে যায় অত্যাধিক জ্বালাপোড়া বেড়ে যায় এই জাতীয় সমস্যা কিন্তু এই ডিস্ক প্রোল্যাপস বা হচ্ছে পিএলআইডি জাতীয় যে ব্যথাটা আছে এই পিএলআইডির কারণে যে ব্যথাটা সেটাতে কিন্তু এই সমস্যাগুলো হতে পারে এই জন্য সতর্ক থাকা দরকার আছে এবং আপনাদের অবশ্যই অবশ্যই বলবো যে এ ধরনের প্রাথমিক লক্ষণ যদি প্রকাশ পায় তাহলে কিন্তু আপনারা চিকিৎসকের স্বর্ণাপন্ন হবেন এখন প্রশ্ন হচ্ছে যে এরপরে আবার কি হতে পারে এতে একেবারে খারাপ অবস্থায় চলে গেলে মানে পা কিন্তু ফেলাই যায় না এরকম প্যাশেন্টও আমরা দেখেছি যে খুবই যদি ডিস্কের কম্প্রেশন হতে হতে পুরো ডিস্কের ভেতরে এক ধরনের জেলির মতো পদার্থ থাকে ওটা যদি বের হয়ে আসে এবং বের হয়ে অনেক সময় কি হয় আলাদা হয়ে যায় ওই জায়গাটা থেকে আলাদা হয়ে বের হয়ে সেটা রগের মধ্যে পারমানেন্ট চাপ দেয় এবং সেটাতে কিন্তু মারাত্মক সিভিয়ার পেইন হয় এবং যেটা কিন্তু আমরা বলি যে অন্য কিছুতেই এটা কমানো সম্ভব না উইদাউট অপারেশন এবং সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে যে পা অবশ হয়ে যায় এবং পার মানে যে অনুভূতি বোধ শক্তি সেটাও কিন্তু কমে যায় তো এটা হচ্ছে একেবারে শেষ পর্যায়ে সমস্যাগুলো হয় এবং এই সমস্যা যখনই হয় তখনই কিন্তু মানে আপনার আর ওই হাঁটা চলার ক্ষমতা থাকে না পায়ের অবশ্য এবং পায়খানা প্রস্রাবের কন্ট্রোলটা কমে যায় আপনি হয়ে যে আঙ্গুলগুলোর শক্তি নাই বোধ শক্তি কমে যায় এই জাতীয় সমস্যাগুলো তৈরি হয় তো এই সমস্যাগুলো তৈরি হওয়ার আগে কিন্তু আপনাকে অনেকবার সে সিগনাল দেয় আপনার শরীর আপনাকে সিগনাল দেয় যে তুমি কিন্তু এই সমস্যায় পড়ছো তো আমরা কিন্তু সেই সিগনালকে আমলে নেই না এটা হচ্ছে আমাদের একটা বড় সমস্যা আমরা যদি সেই সিগন্যালকে আমলে নিতাম তাহলে কিন্তু এই জিনিসটা রোধ করার বেশ কিছু উপায় আছে যেটার কারণে এই সমস্যাগুলো হয় আমি একটু সাথে অল্প বিস্তর বলে রাখি এর আগেও বলেছি যে মেরুদণ্ড সুস্থ রাখার যে উপায়গুলো আছে এগুলো নিয়ে আমার লেখা আছে এবং সেখানে ভিডিওতে আমি বলেছি তারপর আমি এখানে বলে রাখছি আপনার মেরুদণ্ডকে সুস্থ রাখতে হলে যেই কারণে এই ডিস্কটা ডিজেনারেশন হয় এখানে কিন্তু বেশ কিছু প্রবলেম আছে ডিস্কের যে গঠন এখানে বাইরের দিকে এক ধরনের ফাইবার থাকে ভেতরের দিকে লিকুইড থাকে তো ওই ফাইবারের স্ট্রেংথটা যখন কমে যায় ফাইবারের স্ট্রেংথটা বিভিন্ন কারণে কমে যেতে পারে আপনি যেটাকে বলে আমরা বলে থাকি ডিজেনারেটিভ ডিজিজ ওটা আমরা দিন আলোচনা করব তো ফাইবারের যদি কোনো ডিজেনারেটিভ ডিজিজ হয় তাহলে কিন্তু এটার কম্প্রেসিভ যে ক্ষমতাটা শক অ্যাবজর্বিং যে ক্ষমতাটা সেটা কিন্তু নষ্ট হয় এবং সেটা কিন্তু আস্তে আস্তে পেছনের দিকে চাপ দিতে থাকে এবং যখনই এটা পেছনের দিকে চাপ দিতে থাকে এবং ভেতরের যে লিকুইড বা জেলির মতো যে পদার্থটা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে চাপ দিয়ে বাইরের দিকে আসতে থাকে যেহেতু এটা আনস্টেবল হয়ে গেছে তার ফাইবারগুলো আনস্টেবল হয়ে যাবে স্যাকটা আনস্টেবল হয়ে গেছে তখন বাইরের দিকে আসতে থাকে আর যেহেতু আপনি কন্টিনিউ একটা চাপ বা ওজন বেড়ে গেছে সেটার কারণেও কিন্তু এটা হয়ে থাকে তো এই জন্য আমি বলবো প্রথম দিকেই যে লক্ষণগুলো আছে সে অবস্থায় যদি আপনারা চিকিৎসকের কাছে যান অবশ্যই চিকিৎসার বিষয় আছে সেখানে বেশ কিছু নিজস্ব সতর্কতা আছে আপনারা অবলম্বন করতে পারেন এবং হচ্ছে প্রাথমিক যে চিকিৎসাগুলো আছে সেগুলো আমরা দিতে পারি তাহলে আপনারা অনেক দিন ভালো থাকবেন সেক্ষেত্রে আমি বলবো যে এই যে মারাত্মক যে সমস্যাটা আপনারা কিন্তু এটা থেকে বেঁচে থাকতে পারেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমি আবারও বলবো যে এই যে ডিস্ক জনিত ব্যথা এটা নিয়ে বিস্তর আলোচনা আছে আমরা আবার আরেকটি ভিডিওতে কিভাবে এটা থেকে আমরা রক্ষা পেতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করব সবাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম